আরও কঠোর কর্মসূচির ছক কষছে বিএনপি ও সমমন দলগুলো। চলবে মনোনয়ন দাখিলের দিন থেকে নির্বাচনের দিন পর্যন্ত। তালিকায় আছে বিক্ষোভ, হরতাল, অবরোধের সঙ্গে ইসি ঘেরাওয়ের মতো পরিকল্পনা। নাগরিক টিভিকে বিএনপি সমমন দলের নেতারা জানিয়েছে শিগগিরই মাঠে নামছেন তারা। রাশিদুল কাদিরের রিপোর্ট। তফসিলের পর বিএনপির কৌশলে কোনো চমক নেই। ঘুরে ফিরে বিরতি দিয়ে হরতাল আর অবরোধ, শীর্ষ নেতারা বেশিরভাগ কারাগারে। মাঠে দেখা যাচ্ছে না বিএনপি নেতাকর্মী বা সমমনা জোট সঙ্গীদের। এমন গতানুগতিক ধারার আন্দোলন খুব সাড়া জাগাতে পারেনি, চাপে পড়েছে রাজপথে বিরোধী দল বিএনপি। তবে সূত্র বলছে দলের হাইকমান্ড শীর্ষ নেতা ও সমমনাদের সঙ্গে দফায় দফায় বসছেন আন্দোলনের নতুন ধরন নিয়ে। কিভাবে মাঠে নামানো যায় আমজনতাকে, নেতাকর্মীদেরকে চাঙ্গা করা যায়, নেয়া হচ্ছে সেই কৌশল। সমমনা দলগুলোর নেতাদের দাবি আন্দোলনে তারা সফল, সরকার পতন পর্যন্ত চলবে এই যাত্রা। মনোনয়ন দাখিলের দিন থেকে আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তারা। দ্রুতই আমরা এমন সব কর্মসূচি নিয়ে আসবো যেখানে মানুষ রাস্তায় নামতে পারে এবং দেশের বিরোধী দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারে, জনগণ রাস্তায় আসতে পারে। সরকার যতই বাধা দিক, সেই বাধা ডিঙিয়ে কীভাবে আমরা জনস্রোত তৈরি করবো সেই বিষয়ে আমরা ভাবছি। আন্দোলনের যে বিস্তৃতি, গভীরতা, ব্যাপকতা, এটাকে আমরা জোরদার করব আগামী সপ্তাহে। এটা আরও বাড়বে। হরতাল অবরোধের যেমন কর্মসূচি থাকবে, পাশাপাশি বিক্ষোভ, ঘেরাও, সমাবেশ, এ ধরনের কর্মসূচিরও আমাদের ভাবনা চিন্তা আছে। আন্দোলন আরো কঠোর হচ্ছে এমন ইঙ্গিত ছিল বিএনপির দিক থেকেও। লড়াই করে আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। সবাই সাহসের উপর ভয় করে, নীতি নৈতিকতার উপর ভয় করে এবং দুর্জয় শপথ নিয়ে আপনারা রাজপথে অবস্থান করবেন। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর নেতারা বলছেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত নতুন কর্মসূচি নিয়েই রাজপথে থাকবেন তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।